আবারও লিওনেল মেসির পায়ের ধুলো পড়বে বাংলাদেশে। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে জুন উইন্ডোতে লাল সবুজে আসছে আর্জেন্টিনা। বাফুফের অফিসিয়াল চিঠির প্রেক্ষিতে সম্মতি জানিয়েছে এএফএ। পরবর্তী ধাপে এখন চলছে আলবি সেলেস্তের প্রতিপক্ষ নির্বাচন। শুরুতে প্রস্তাব পাঠানো হয়েছিল ব্রাজিলে, তবে জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে সামলাতে চায় না সেলেসাউরা। বাফুফে এখন চেষ্টা করছে এশিয়ায়। আলোচনায় আছে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং জাপান। বিভিন্ন গণমাধ্যম বলছে কাতার বিশ্বকাপের চমক মরক্কোর কথাও। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে প্রতিপক্ষ ঠিক করে দেবে ওরা। এখানে তো অবশ্যই মানে প্রতিপক্ষ যারা হবে সেটা তো আসলে একতরফভাবে বাফুফে ঠিক করবে না, বা সেটা শুধুমাত্র মানে আর্জেন্টিনা বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের হেড কোচ তাদেরও সেখানে মতামত থাকবে। বাংলাদেশ আসতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে আর্জেন্টিনা। ফুটবলার ও স্টাফ সহ আসবে ওদের 86 সদস্যের বহর। এর জন্য লাগবে চার্টার্ড ফ্লাইট অথবা সবার জন্য বিজনেস ক্লাস টিকিট সুবিধা। 5 তারকা হোটেলে দিতে হবে শুধু টিম থাকার নিশ্চয়তা, সুপার সিকিউরিটি সহ দিতে হবে ফিফা মানের অনুশীলন সুবিধাও। আমাদেরকে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে আর্জেন্টিনাকে আর্জেন্টিনা আনয়ন আসার যে বিষয়টা সেটা কনফার্ম করতে হবে, তো সেটা নিয়ে আগে আমাদেরকে কাজ করতে হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে ফেব্রুয়ারিতে বাংলাদেশ পরিদর্শন করার কথা রয়েছে এএফএ প্রতিনিধি দলের। তাদের সবুজ সংকেত মিললেই লাল সবুজে দেখা মিলবে আকাশী নীল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।